হ্যালো ফ্রেন্ডস অনলাইন গ্রুপ স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের বিষয় হলো ইংরাজি গ্রামার প্রাইমারি আপার প্রাইমারি টেটের যে ইংলিশ বিষয় সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে প্রিপোজিশন আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করা হবে তোমরা কিন্তু ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই প্রেস করো আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো কি আছে প্রথমে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো প্রিপোজিশান বসাতে হবে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করতে তো দেখো এক নম্বরে কি আছে উই লেফট আওয়ার লাগেজ ড্যাশ দ্য স্টেশন অ্যান্ড ওয়েন্ট টু ফাইন্ড সামথিং টু ইট আমরা লাগেজটা স্টেশনে রেখে গেছিলাম এবং কিছু খাবার সন্ধান করতে গেছিলাম তো লাগেজটা স্টেশনে রেখে গেছিলাম ছেড়ে যাওয়া স্টেশনে ছেড়ে গেছিলাম তো কী হবে এখানে স্থানে কি বসাতে হবে অপশান এ টু অপশান বি টু অপশান সি ফর অপশান ডি অ্যাট তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাট উই লেফট আওয়ার লাগেজ অ্যাট দি স্টেশন অ্যান্ড ওয়েট টু ফাইন্ড সামথিং টু ইট নেক্সট দেখো দু নম্বর দু নম্বরে কি আছে শ্যালুই টেক এ ট্যাক্সি ড্যাশ দ্য স্টেশন অর শ্যালুই ওয়াক স্টেশনে যাবার জন্য আমরা কি ট্যাক্সি করবো নাকি হেঁটে যাবো তো এখানে সঠিক উত্তরটি কোনটা হবে অপশান এ অন অপশান বি টু অপশান সি অ্যাট অপশান ডি ফর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি টু শ্যালুই টেক এ ট্যাক্সি টু দ্য স্টেশন আর শ্যালুই ওয়াক নেক্সট দেখো তিন নম্বর কী আছে আই মাস্ট গো ড্যাশ দ্য ব্যাঙ্ক টুডে টু চেঞ্জ সাম মানি আমি আজ ব্যাংকে যাব কিছু মানি চেঞ্জ করার জন্য ব্যাংকে যাবো যেমন দেখো আই গো টু স্কুল উই গো টু স্কুল তো এখানে অবভিয়াসলি কী হবে এর পরে তোমরা তো বুঝতেই পারছো অপশান এ টু হবে আই মাস্ট গো টু দি ব্যাঙ্ক টুডে টু চেঞ্জ সাম মানি নেক্সট দেখো চার নম্বর নাম্বার ফোর দ্য রাইন দ্য রিভার রাইন ফ্লোজ ড্যাশ দ্য নর্থ সি তো রাইন ফ্লোজ রাইন তো একটা নদী তো নদী যখন বয়ে যায় ফ্লোজের সঙ্গে কি হয় বয়ে যাওয়া ফ্লোজ ফ্লোজের সঙ্গে ইন্টু হবে তো এখানে কোথায় আছে দেখো অপশান সিতে রয়েছে ইন্টু সঠিক উত্তরটি হবে অপশান সি দ্য রিভার রাইন ফ্লোজ ইন্টু দ্য নর্থ সি যখন বয়ে যাওয়া বোঝায় তখন ফ্লোজ ইন্টু হয় নাম্বার ফাইভ আই এম টায়ার্ড অ্যাজ সুন অ্যাজ আই গেট ড্যাশ হোম আই এম গোয়িং টু বেড আমি খুবই ক্লান্ত আমি ক্লান্ত আমি বাড়ি পৌঁছে শুতে চলে গেলাম বন্ধুরা এখানে কোনো প্রিপোজিশানের প্রয়োজন নেই তো এখানে কোনো প্রিপোজিশান বসাতে হবে না নেক্সট দেখো নাম্বার সিক্স হ্যাভ ইউ গট ইউর ক্যামেরা তুমি কি তোমার ক্যামেরাটা পেয়েছো নো আই লেফট ইট ড্যাশ হোম না আমি এটা বাড়িতেই ফেলে এসেছি তো কোথায় ফেলে এসেছি বাড়িতে একটা স্থান বোঝাচ্ছে তো এর আগে কি হবে অ্যাট বসবে তো অ্যাট কোথায় আছে অপশান বিতে আছে তো উত্তর হবে অপশান বি হ্যাভ ইউ গট ইউর ক্যামেরা নো আই লেফট ইট অ্যাট হোম নাম্বার সেভেন এভরিথিং ক্যান বি এক্সপ্লেন সব থেকে সব কিছুই ব্যাখ্যা করা যেতে পারে দেয়ার ইজ দ্য রিজন ডাস এভরিথিং সব কিছুরই কারণ আছে সব কিছুর জন্যই কিছু না কিছু কারণ আছে তো এখানে শূন্যস্থানে কি বসবে অপশান এতে রয়েছে অ্যাক্ট অপশান বিতে অফ অপশান সি ইন টু অপশান ডি ফর তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি ফর এভরিথিং ক্যান বি এক্সপ্লেন দেয়ার ইজ আ রিজন ফর এভরিথিং নাম্বার এইট ইফ আই গিভ ইউ দ্য ক্যামেরা যদি আমি তোমাকে ক্যামেরাটা দিই ক্যান ইউ টেক এ ফোটোগ্রাফ ড্যাশমি তুমি কি আমার একটি ফটোগ্রাফ তুলতে পারবে ফটো তুলতে পারবে তাহলে আমার ফটো তো এখানে কী হবে এর থাকলে কী হয় অফ হয় আমার আমার ফটোগ্রাফ তো এখানে দেখো অপশান এতেই রয়েছে অফ তো সঠিক উত্তরটি হবে অপশান এ ইফ আই গিভ ইউ দ্য ক্যামেরা ক্যান ইউ টেক এ ফটোগ্রাফ অফ মি এরপরে রয়েছে ন নম্বর মানি ইজ নট দ্য সলিউশন ড্যাস এভরি প্রবলেম টাকাই সমস্ত সমস্যার সমাধান নয় এখানে সঠিক প্রিপোজিশান কোনটা বসবে অপশান এতে রয়েছে ইন টু বি তে অ্যাবাউট অপশান সি টু অপশন ডি ফ্রম এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি টু মানি ইজ নট দ্য সলিউশন টু এভরি প্রবলেম নেক্সট নাম্বার টেন দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজড ড্যাশ দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক ইউজিং দিস রোড এই রাস্তায় ট্রাফিক বেড়েই চলেছে তো দেখো এখানে একটা ফ্রেজ রয়েছে তো কী হবে সঠিক উত্তরটি কী হবে সঠিক প্রিপোজিশানটা কী হবে অপশান এতে রয়েছে টু অপশান বি ফর অপশান সি ইন অপশান ডি অ্যাট তো এখানে সঠিক উত্তরটি অপশান সি ইন ইন দ্য অ্যামাউন্ট অফ একটা ফ্রেজ দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক ইউজিং দিস রোড এরপর দেখো চলে আসছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কী আছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট সাবস্টিটিউটস দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস এখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে তার একটা তার সম্বন্ধে একটা ওয়ার্ড বলতে হবে মানে সমস্ত শব্দগুলোকে একত্রিত করে একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে একটা শব্দে প্রকাশ করতে হবে তো দেখো কি আছে নাম্বার ইলেভেন এ প্লেস হায়ার আর কেট একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাভিয়ারি তো দেখো টুয়েলভ নেক্সট কোয়েশ্চেন টুয়েলভ এ প্লেস হায়ার মেডিসিনস আর কম্পাউন্ডেড একটা জায়গা যেখানে ওষুধ রাখা হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডিসপেন্সারি উত্তর হবে অপশান বি ডিসপেন্সারি নাম্বার থার্টিন দ্য কিচেন অফ এ শিপ মানে জাহাজের রান্নাঘর তাকে কি বলা হয় তাকে বলা হয় গ্যালে দেখো অপশান বিতে রয়েছে গেলে সঠিক উত্তর নেক্সট ফরটিন এ প্লেস মানি ইজ কয়েন্ড এখানে সঠিক উত্তরটি হবে নাম অপশান এতে ব্যাংক রয়েছে অপশান বি ক্যান্টনমেন্ট অপশান সি মিন্ট অপশান ডি ট্রেজারি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি মিন্ট নাম্বার ফিফটিন অ্যান আন্ডারগ্রাউন্ড প্লেস ফর স্টোরিং ওয়াইনর আদা ওয়াইনর আদার প্রভিউশনস আন্ডারগ্রাউন্ড প্লেস যেখানে ওয়াইন আর অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখা হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সেলার অপশন এ হবে সঠিক উত্তর সেলার নাম্বার সিক্সটিন ওয়ান হু অ্যাটেন্ডস টু দ্য ডিজিজ অফ দ্য আই একজন যিনি কি করেন না চোখের পরীক্ষা করেন তাকে কি বলা হয় তাকে বলা হয় অক্রিলিস্ট অপশান ডি হবে সঠিক উত্তর সতেরো এ পারসন হু ড্রজ প্ল্যান্স ফর বিল্ডিংস একজন ব্যক্তি যিনি বাড়ি তৈরির প্ল্যান তৈরি করেন তাকে কী বলা হয় তাকে বলা হয় ড্রাউটসম্যান অপশান সি হবে সঠিক উত্তর নাম্বার এইটিন এ পারসন হু ডিলস ইন ক্লোথস অ্যান্ড আদার ফেব্রিক্স তাকে কী বলা হয় কাপড় চোপড়ার ফেব্রিকে ব্যবসা করেন তাকে বলা হয় ট্রেপার অপশান বি নাইনটিন কোশ্চেন নাম্বার নাইনটিন এ পারসন হু স্টাডিজ দ্য স্টার্স একজন ব্যক্তি যিনি নক্ষত্রের সম্বন্ধে পড়াশোনা করেন নক্ষত্র নিয়ে গবেষণা করেন তাকে কী বলা হয় তাকে বলা হয় অ্যাস্ট্রোনমার এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি আজকের শেষ প্রশ্ন নাম্বার টোয়েন্টি এ পার্সন হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস একজন ব্যক্তি যিনি স্ট্যাম্প কালেক্ট করেন তাকে কি বলা হয় তাকে বলা হয় ফিলাটেরিস্ট অপশন এ হবে স সঠিক উত্তর তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আজকের ভিডিওটি দেখার জন্য অবশ্য অসংখ্য ধন্যবাদ